আজকে আমরা তিন নম্বর ভিডিও করবো তিনের এ নম্বর অঙ্কটা এখানে অঙ্কটা তোলা আছে কি বলছে ওয়ান প্লাস লগ এ বেস টেন ইকুয়াল টু টু লক বি বেস টেন হলে এ কে বি দ্বারা প্রকাশ করি অর্থাৎ এখানে এ এর মানটা বের করতে হবে এখানে আমাদের কি দেওয়া আছে অঙ্কটা যে ওয়ান প্লাস লক এ বেস টেন তো এটাকে এরকমই রাখি লক এ বেস টেন রাখি আচ্ছা এখানে টু লক বিস টেন এটাকে আমরা কি লিখতে পারি এরকম লিখতে পারি লক বি স্কোয়ার বাই টেন তোমরা অবশ্যই একটা সূত্র পড়েছ যে লক লক এম টু দি পর এক্স বেস এন যদি হয় তাহলে কি হয় এক্সটা লকের সামনে চলে আসে তার মানে এক্স লক এম বেস এন এটা হয়ে যায় তো যদি আমরা এখান থেকে এটা লিখতে পারি আবার তাহলে এটার থেকে এটা লিখতে পারো পারো তাই আমরা দুইটা উপরে দিয়ে দিয়েছি তো এবার এটা কি করতে পারি ওয়ান ইকুয়াল টু হচ্ছে লক বি স্কোয়ার বেস টেন লক এ বেস টেনটা দিয়ে নিয়ে আসি সমান এ দিয়ে নিয়ে আসি তাহলে লগ এ বেস টেন এটা হইল এবার লগ এ মাইনাস লগ এন এর সূত্র আমরা কী জানি অর ওয়ান ইকোয়াল টু এটাকে তাহলে কি লিখতে পারি লক এম বাই এন লগ এম মানে হচ্ছে বি স্কোয়ার বাই এন বলতে হচ্ছে বেস কি বেস হচ্ছে টেন আচ্ছা লগ এম মাইনাস লগ এন এর যে সূত্রটা আছে সেটা কিন্তু আমরা তখনই অ্যাপ্লাই করতে পারবো যখনই বেস্ট দুটো সমান হবে দুটি লগের বেস্ট সমান হবে তখনই আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো একটা বিশেষ লক্ষণীয় যে লগের যোগ বিয়োগ ভাগ করতে গেলে আমাদের কিন্তু বিশেষ করে বেসটা করে সমান যদি না হয় তাহলে গুণ যোগ ভাগ গুণ বিয়োগ করতে পাবো না এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে তো লগ মাইনাস লগ এর বসালাম এইবার আমরা কী করতে পারি এটা লগের ফর্ম এখান থেকে আমরা যদি সুচকীয় ফর্মে নিয়ে যাই অর্থাৎ এক্সপোনেন্সিয়াল ফর্মে নিয়ে যাই তাহলে কী লিখতে পারি যে দশের পাওয়ার কি আসবে দশের পাওয়ার ওয়ান হবে দশের পাওয়ার ওয়ান ইকুয়াল টু হচ্ছে লক বি স্কোয়ার কী হবে বি স্কোয়ার বাই এ দশের পাওয়ার ওয়ান বলতে হচ্ছে দশ ইকুয়াল টু হচ্ছে বি স্কোয়ার বাই এ তাহলে এখান থেকে আমাদের যদি এর মান বের করি অর্থাৎ এ ইকুয়াল টু হচ্ছে বি স্কোয়ার বাই টেন এটা হয়ে গেল এইবার আমাদের পরে আর অঙ্ক আছে ঠিক একই টাইপের অঙ্কটা তো অঙ্কটা তাহলে করবো তাহলে এখানে তিন প্লাস লক এক্স বেস টেন এখানে এদিকে রাখলাম আর এটাকে তাহলে দুইটাকে উপরে নিতে পারি তাহলে কী লিখতে পারি যে লক ওয়াই স্কোয়ার বেস টেন আর টিন টু হচ্ছে লক ওয়াই স্কোয়ার বেস টেন মাইনাস লগ এক্স লগ আমরা লগ মাইনাস লগ সূত্রটা এবার এখানে দেখি লগ এম মাইনাস লগ এন যদি এরকম থাকে তাহলে আমরা কী লিখতে পারি লগ এম বাই আচ্ছা এখানে এখানে কিন্তু বেস যদি যেটা দেওয়া হবে সেটা যেন সেম থাকে লক টেন লক টেন হল সব জায়গায় লক টেন বেস হবে টেনটা বেস হবে তো তাহলে আমরা কী লিখতে পারি তিন ইকোয়াল টু হচ্ছে লক টেন বেস হলো আর তাহলে কি হবে ওয়াই স্কোয়ার বাই এক্স তাহলে এখান থেকে আমরা যদি এর সূচকের ফর্ম থেকে যদি এক্সপ্রিয়াল ফর্মে আমরা প্রকাশ করি এটা কিন্তু লগের শুরুতেই শুরুতেই এই জিনিসটা ধারণা দেওয়া হয় কিভাবে একটা সূচকীয় ফর্ম থেকে লগে দেওয়া ফর্মে নিয়ে আসা হয় সেইটা কিন্তু বলানো হয় করানো হয় তো তাহলে আমরা কী লিখতে পারি দশের পাওয়ার কিউব ইকুয়াল টু হচ্ছে ওয়াই স্কোয়ার বাই এক্স এটা লগের দেওয়া ফর্ম ছিল এখান থেকে আমরা সূচকীয় ফর্ম অর্থাৎ এক্সপনশিয়াল ফর্মে নিয়ে আসলাম এবার তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি এখানে বলতে পারি যে দশের কিউব বলতে হচ্ছে হাজার হাজার ইকোয়াল টু হচ্ছে ওয়াই স্কোয়ার বাই এক্স তাহলে এক্সের মান যদি এখানে বের করতে বলছে এক্স ইকোয়াল টু হচ্ছে তাহলে ওয়াই স্কোয়ার বাই হাজার তো এটা হলো তার অঙ্কের শেষটা এবার যদি চারের এক নম্বর অঙ্কটা করি যে মান নির্ণয় করতে বলছে এই যে লকটা তার মান নির্ণয় করতে বলছে তো এই ধরনের অঙ্ক যদি আমরা করতে যাই তাহলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে তারপর লগ অফ বেস টু log অফ বেস টু লক থ্রি আচ্ছা এই সাতাশকে কি লেখা যায় সাতাশকে আমরা এখানে কি আছে লক বেস থ্রি আছে তো এই যে সাতাশের কিউব সাতাশের কিউবটাকে আমরা কি লিখতে পারি সাতাশের কিউবটাকে আমরা কী লিখতে পারি আচ্ছা এ সাতাশটাকে লেখা যায় তিনের কিউব তিনের কিউব তার আবার কিউব তাহলে কি হয় তিনের 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 কি কত আসে পাওয়ারটায় তিন থেকে নয় হয় যদি গুণ করতে হয় তাহলে তিনের সাতাশকে লেখা যায় তিনের পাওয়ার নয় তিনের পাওয়ার নয় লেখা যায় তাহলে এরকম করতে পারি এবার তাহলে এগুলি কি লক টু থাকলো আবার থার্ড ব্র্যাকেট লক টু সেকেন্ড ব্রাকেট লক থ্রি লক বেস থ্রি সরি এগুলো সব বেস তো এ কী হবে এই নয়টা কি হয় সামনে চলে যায় নয় আচ্ছা লক থ্রি বেস থ্রি থাকে ব্র্যাকেটটা তুলে দিলাম কিন্তু তাহলে কি হয় এবার দেখো লক বেস টু আবার থার্ড ব্রাকেট লক বেস টু আচ্ছা এখান থেকে আমরা কি করতে পারি যে লক আচ্ছা এই লক থ্রি বেস থ্রি এটার মান কত থাকে ওয়ান কেননা এটা মিল থাকলে সব ক্ষেত্রে লকের মান কত হয় ওয়ান হয় তো লক নাইন ইন্টু ওয়ান বলতে কত লক নাইন ইন্টু ওয়ান বলতে নাইন তাহলে নাইন লিখতে পারি আচ্ছা তাহলে এবার পরের লাইনে কী করবো লাইনে লক টু তার ব্র্যাকেট অঙ্কটা বড় করে করাচ্ছি কেননা বুঝতে সুবিধা হবে নয়কে লেখা যায় তিনের স্কোয়ার নয়কে লিখলাম তিনের স্কোয়ার লক টু অঙ্কটা বড় হলে কিন্তু অঙ্কটা সোজা লক টু এই স্কোয়ারটা স্কোয়ারের যে দুইটা সেটা সামনে চলে আসলো ডাউন হয়ে যেহেতু আমরা এটা লগের একটা সূত্র জানি যে স্কোয়ার থাকলে সেটা ডাউন হয়ে সামনে আসে সেকেন্ড ব্র্যাকেট হবে না তারপর কী হল যে লক লক বেস টু আবার আচ্ছা লক বেস থ্রি বলতে কত ওয়ান লক বেস টু বলতে কত ওয়ান ওয়ান ইন্টু ওয়ান তাহলে কত হলো লক ওয়ান বেস টু তা লক ওয়ান বেস টু সবসময় লক ওয়ান জিরো বেস যেটায় থাক না এখানে লক ওয়ান জিরো তো ধন্যবাদ